अखंडल मंडल करम भक्तम जन चरा चरम तत्पदम दर्शितम जनम तस्मे श्री गुरुवे नमः। हे कृष्ण करुण सिंधु दीन बंधु जगतपते कोपे स्थग विवेकांत राधा कांत नमस्तुते कल तंतु कार्य चरण तेना मुरिसुनु नियो मुक्त काले तुम अमर सिनु। जय श्री राम जय वज्रम बोली जय मा जय मा जय जय तारा जय जय तारा। প্রথমে আমার স্বর্গীয় পিতা, আমার মাতা, পরিশেষে গুরু এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। বুদ্ধদেব ভট্টাচার্য, কে এই বুদ্ধদেব ভট্টাচার্য? আপনাদের মনে কিন্তু একটা ধারণা জন্মেছে বেশ কিছুদিন ধরে। দীর্ঘ 20 বছর আমি আপনাদের সেবায় নিযুক্ত আছি এবং নতুন করে বলার কিছু নেই। বহু মানুষ আমার কাছে এসছেন বা আসছেন এবং অনেক কিছু উপকৃত হয়েছেন বা হচ্ছেন। তা যাই হোক, আপনাদের কিন্তু একটা জিনিস প্রশ্ন আসতেই পারে যে উনি অনেক কিছু বলেন মিডিয়ার সামনে, আদেও কি উনি কাজটা করেন? তাহলে আমি একটা কথাই বলি, যখন বহু জায়গায় বহু কিছু করে যখন আপনি ব্যর্থ, একবার আসুন আমার কাছে এবং এসে দেখুন আমি কোনো কাজ করতে পারি কি না, ঠিক আছে? কাজই আমার কাছে শেষ কথা। এবং 10,000 বা 20,000 বা 50,000 বা 5,000 কোনো অ্যামাউন্ট নেই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, বহু কিন্তু মানুষে আমাকে ফোন করেন এবং রাত্রি 9:30 থেকে 11:00 অব্দি আমি ফোন নেই, আপনাদের সমস্ত ফোন, এবং আমি নিজে কথা বলি। এইবার এইখানে একটা কথা বলি, ফোন আপনি করবেন, যদি 100 জনা ফোন করেন তার ভিতর কিন্তু আমার কাছে আসার প্রয়োজন হয় মাত্র 4 জনের বা 5 জন, মানে 100 জনে 5 জন। বাকিটা কি হয়? আপনারা নিশ্চয় জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ঘরের ছেলে, আপনাদের আশীর্বাদে এই জায়গাটা আজকে আমি পেয়েছি এবং এই জায়গাটা আমি অনুষ্ঠানটা করছি। তা দেখুন, আমি একটা কথা বলতে চাই, ফোনের মাধ্যমে কিন্তু আমি যে টোটকা বা যে সমস্যার আপনার সমাধান করি তাতে কিন্তু কোনো টাকা প্রয়োজন হয় না। যদি না হয় তবে হয়তো আসতে বলি, এবং আসলে একটা জিনিস সবসময় জানবেন, বাস্তুর প্রতিকার সম্পূর্ণ আমার কাছে বিনামূল্যে এবং এর জন্য আমি কোনো টাকা আমি নিই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কালসর্পদোষ বা মাঙ্গলিক অনেকে বলেন বা আমরাও বলি বা অনেক অ্যাস্ট্রোলাইজারই বলেন, যাই হোক, এবং সেটা হয় যদি আপনার যদি থাকে আপনার হাতে, তবে আমি খুব সামান্য মূল্যে প্রতিকার করি মাত্র 2,000 টাকাতে, কালসর্পদোষ বা মাঙ্গলিক দোষে। আর একটা কথা আপনাদের বলি, এই যে টোটকা, প্রত্যেক অনুষ্ঠানে দেখবেন আমার একটা করে টোটকা আছে এবং টোটকাগুলো আমি দিই। গতকালকে যে লাইভ অনুষ্ঠান করেছি এবং গত পরশুদিন সেই অনুষ্ঠানে আমি টোটকা দিয়েছিলাম। তা যাই হোক, আমি যে কথাটা আপনাদের বলতে চাই, যদি কোনো সময় কোনো রকম সমস্যা, সমস্যা তো সবারই থাকে, আমারও আছে, আমি এখানে বসে কথাগুলো বলছি যে আমার সমস্যা নেই তা নয়, মানুষ মাত্রই সমস্যা থাকে এবং তার থেকে কি হয় প্রতিকারের রাস্তাও থাকে। সঠিকভাবে সঠিক ক্রিয়া বা সঠিক জায়গায় সঠিক তন্ত্র দিয়ে ক্রিয়া করে এর মাধ্যমে আপনাদের ভালো রাখার আমি চেষ্টা করি বা দীর্ঘ 20 বছর করে আসছি। তাই একটা কথা আমি বলি, আগে বলবো না, আমার কাছে আসুন, আমার অনুষ্ঠান আপনারা দেখেন, নিশ্চয়ই ভালো লাগে, এবং আমার যে নাম্বার দুটো আছে ওই নাম্বারে আপনি ফোন করবেন, ফোনে আমি কথা বলবো। তবে বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে যে আমি এই জায়গাটা এসেছি এটা আপনাদের আশীর্বাদে, আমি কি ছিলাম আমি নিজেও জানি না। তো একটা কথা বলতে চাই, সমস্যা নিতেও মানুষ জন্মায়, তবে একটা কথা ভাববেন যে আজকে উনি পারছেন আপনার সঙ্গে একসাথে বড় হয়ে উঠছেন, একজন কোটিপতি, আপনি সেখানে কি হয়তো কোথাও কাজ করছেন বা কাজ করছেন কোনো জায়গায় বা কিছু না করে হয়তো আপনি ঘুরে বেড়াচ্ছেন, এবং তাতে আপনার মনে হতেই পারে স্বাভাবিক যে উনি যখন পেরেছেন
আপনি কেন পারবেন না, উনি পারলে আপনিও কিন্তু পারবেন। চেষ্টা করুন, নিজের কাজে কনফিডেন্স আনুন যে না আমিও পারবো, সে যদি পেরে থাকে আমি কেন পারবো না। অবশ্যই আপনাকে তার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন কেউ কিন্তু আপনাকে খেতে দেবে না, বা আপনি যদি ঘরে বসে বসেন ভাবেন আমি কোটিপতি হব, আমি এরকম ব্যাপার, আমি গাড়ি কিনবো, বাড়ি করব, কখনো সম্ভব না। তার জন্য কি আপনাকে চেষ্টা করতে হবে। দেখুন, উনি যখন পেরেছেন আপনি কেন পারবেন না। কেউ কখন জিজ্ঞেস করলে যে দাদা আপনি ভালো আছেন, তাকে কি উত্তর দেবেন? আমি আগে ভালো ছিলাম, এখন ভালো আছি এবং ভবিষ্যতে ভালো থাকব। এই যে কথাটা, এই যে আপনার আত্মবিশ্বাস, এইটা কিন্তু আপনাকে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। সেটা আপনি পড়াশোনা বলুন, চাকরি বলুন, বা আপনি যে কোনো বিষয় নিয়ে বলুন। চাকরি যদি আপনার কপালে বা হাতে থাকে আপনি পাবেন। আমি কিন্তু কখনো বলি না আমার কাছে আসুন আমি চাকরি পাই দেব, লটারি পাই দেব, বা সন্তান পাই দেব, এসব কথাগুলো কখনো হয় না, আদেও হয় না। যদি আপনার কপালে থাকে আপনি কিন্তু পাবেন। যদির কথা বলে না, অর্জিন মানে আপনার কপাল। তবে কি কপালি বাড়িতে বসে থাকলে হবে? হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, কর্ম করুন। যেমন কর্ম করবেন ফল কিন্তু আপনি সেটাই পাবেন। দেখেন, আজকে যদি আমি আমি আপনার ক্ষতি করি, সেই ক্ষতিটা কিন্তু আমার নিজের হবে বা আমার সন্তানের হবে। এই কথাটা কিন্তু আপনাকে মাথার ভিতরে ভাবতে হবে আপনাকে সবসময়, যে না আমি আজকে একজনের দেখে আমি হিংসা করছি, উনি বড় হয়েছেন, উনার গাড়ি বাড়ি, আমার কেন হচ্ছে না। এই কখনো কিন্তু ভাববেন না। এটা ভাবলে কি হয় জানেন তো, ওই ক্ষতিটা কিন্তু আপনার নিজের হবে। হিংসা না করে চেষ্টা করে এগিয়ে যেতে হবে। আর একটা কথা বলি, শুরুতে শুরু করুন পিতামাতাকে প্রণাম করে, বা পিতামাতার একটা ছবি, বাবা মায়ের ছবি পকেটে রাখবেন। আপনি যেখানে যাবেন শুরু, ঈশ্বর কিন্তু পরে, আগে বাবা মা। বাবা মাকে ভক্তি করে প্রণাম করে সকালে আপনি যাত্রা শুরু করুন। আপনি যে কাজে যাবেন, চাকরি হোক, ব্যবসা হোক, দেখবেন আপনার সেই কাজটা সবসময় দেখবেন আপনি সাফল্য অর্জন করবেন। এই যে কথাগুলো আমি আজকে বলছি, এই সব কথাগুলো কিন্তু অ্যাস্ট্রোলজারির মতো কথা নয়, কিন্তু আমি কেন বলি জানেন? বাস্তব নিয়ে চলতে হবে, সবসময় বাস্তব নিয়ে থাকবেন। কেন? আপনি যদি ভাবেন যে না ও দাদা মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফোকাস, কখনো না। কিন্তু নিজেকে চিনতে শিখুন, নিজেকে ভাবতে শিখুন। আপনি ভাববেন সব সময় না, কনফিডেন্স আনুন নিজের ভিতর, আত্মবিশ্বাস, না অবশ্যই পারবো, কেন পারবেন না। যে কোনো বিষয়, তারপরে আমি আছি। যদি মনে করেন ঘরের ছেলে বুদ্ধদেবের কাছে আসবো যে কোনো রকম সমস্যা দিয়ে, একবারই বলেছি আমার কাছে আসতে গেলে যে আগেই আমি এত টাকা বলবো, কোনো ডিমান্ড কিন্তু আমার নেই। আপনি খুশি হয়ে যেটা দেবেন কাজের পরে, আমি কিন্তু সেই টাকাটাই নিই। এবং এই কথা আমি মিডিয়াতে বলছি, জিরো থেকে হিরো, অর্থাৎ শেষ থেকে শুরু। আমার প্রতিটা প্রোগ্রামে কিন্তু একটাই কথা বলি, আপনি যেখানে শেষ করেছেন আমি কিন্তু সেই জায়গাটা থেকে শুরু করব। আপনি ব্যবসা করে সর্বস্ব খুয়েছেন, ধার দিয়েছেন, টাকা উঠছে না, 5 লাখ 10 লাখ আপনার পড়ে গেছে, যে কোনো ব্যক্তি নিয়েছেন সেই টাকা আপনি রিটার্ন পাচ্ছেন না, আমি একবার বলবো আমার কাছে আসুন। এবং এই কাজটা আমি সাফল্যের সাথে করেছি এবং করে থাকি, বা এখনও করছি, ভবিষ্যতে করব, আপনাদের আশীর্বাদ নিয়ে। অর্থাৎ জিরো থেকে হিরো, শেষ করুন, সেখান থেকে আমি শুরু করে দেব। এই একটা কথা বললাম। দ্বিতীয় কথা কি, আপনার প্রিয়জন, আপনার ছেলে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, বা যে কেউ হতে পারে, আপনার বাবা মা, যাই হোক, আপনাকে ছেড়ে চলে গেছেন। কেন গেছেন, তার পিছনে কারণ আছে। দেখুন, একজন হয়তো বিবাহিত, আমি একটা ছোট যাক বলি, সে কি করেছেন, হয়তো আপনার স্ত্রীকে আপনি মারলেন, মারার পরে স্ত্রী চলে গেলেন বাবার বাড়িতে। দেখুন, সেই জায়গাটা থেকে আমি কিন্তু বলি আপনার স্ত্রীকে কিন্তু আমি আপনাকে আপনার আপনার কাছে ফিরিয়ে এনে দেবো। শুধু এটা স্ত্রী বলে না, অনেক সময় কি করেন, অবাধ্য সন্তান পিতামাতার, জানেন তো কি হয়, বহু কষ্ট করে কিন্তু কোনো বাবা মা চান না তার সন্তান খারাপ থাকুক। আমিও চাবো আমার সন্তান কিন্তু ভালো থাকুক, আপনিও চাবেন, তবে এক ওই বাবা মাকে কখনো কোনো রকম কষ্ট দেবেন না। এক ফোঁটা চোখের জল যদি বাবা মার পড়ে, আপনার কিন্তু সেটা আমার লাইফ কিন্তু শেষ। আমার চেম্বারে আসার আগে আমি একটাই কথা বলি, যে আসুক, যে আপনি যে আমার চেম্বারে আসছেন, আপনার পিতামাতাকে আপনি ভক্তি করেন, প্রণাম করেন,
বা আপনার বৃদ্ধ বয়সে আপনার যে আপনার পিতামাতা যখন বৃদ্ধ বয়স, আপনি তাকে দেখছেন তো, খেতে দিচ্ছেন তো, যদি আপনি এগুলো করেন তবেই কিন্তু আমার কাছে আসবেন, নচেৎ কিন্তু আসবেন না। তা যাই হোক, অবাধ্য সন্তান বাবাকে ছেড়ে বা মাকে ছেড়ে চলে যায়, তখন বৃদ্ধ অসহায় বাবা মা কি করেন, চোখের জল ফেলেন যে না আমার ছেলে এরকম চলে গেল। আর একটা কথা বলি, চাকরির ব্যাপারে বলেছি আপনার হাতে থাকলে পাবেন, এটা কিন্তু কখনো কেউ বলবে না, এটা হচ্ছে কথা। একটা জিনিস কি ভাববেন, আপনার হাতে ব্যবসা আছে, আমি তো ল্যাপটপ ছাড়া কথা বলি, দেখেন কোনো কিছু নেই না, আগেও দেখেছেন এখনো, আপনি কি চাকরি পাবেন? পাবেন না। যদি চাকরি থাকে তাহলে আপনি চাকরি পাবেন, এই আপনার বললাম 25 বছর বয়স, আপনার 27 বছরে চাকরি হবে, আদেও কি হবে? যদি থাকে কপালে তবেই কিন্তু, এটা বাস্তবে কখনোই সম্ভব না। তা যাই হোক, এই বিষয়ে আমি আসছি না। অবাধ্য সন্তান চলে গেছে আপনাকে ছেড়ে, এবং অন্য একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছেন আপনার অপছন্দে, বাড়ি আসছেন না, আমি কিন্তু সেই জায়গাটা দেখি, এবং আপনার সন্তানকে আমি আপনার কাছে ফিরিয়ে এনে দিয়েছি বা দেব বা এখনও দিচ্ছি, এই একটা কথা। আপনি আর কি বলবো, আপনার হয়তো মেয়ের বিয়ে দিয়েছেন, কি হচ্ছে স্বামী তার উপরে অত্যাচার করছেন, কেন করছে, শ্বশুর বাড়ির জ্বালা যন্ত্রণা অনেক রকম। সেক্ষেত্রে আমি বলি আপনার একবার আসুন, 10,000-20,000 লাগবে না, এই বুদ্ধদেব ভট্টাচার্য এখানে বসে যে কথাটা বলছেন সেই কথাই কিন্তু বলেন, বা ফোনে আগে আগেই বলেছি 100 জন ফোন করলে 4 জন আসেন আমার কাছে, 4 থেকে 5 জন, 95টা ফোনে সলভ করে দিই, এবং আমি করে দিই না, করে থাকি 9:30 থেকে 11:00, 11:30 অবধি রাত্রে ফোন নিয়ে আমার দুটো নাম্বার দেখবেন, দুটো নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করবেন। তবে একটা কথা বলতে চাই আপনাদের, হয়তো বলবেন বড় বড় কথা বলছে, কখনো নাই, ছেলে সন্তানের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন, সন্তান 10 বছর 12 বছর 14 বছর আস্তে আস্তে উঠবে, তখন আপনি কি করবেন, সন্তান আপনার কথা শুনছে না, অনেকে বলেন আমার সন্তান পড়াশোনা করছে না 13 বছর 14 বছর বা 15 বছর বয়স, সেক্ষেত্রে আমি বলি আপনি আমার আপনার সন্তানের সঙ্গে ব্যবহারটা ভালো করুন, সন্তান দুটো কথা বললে কিছু মনে করবেন না, কোনো বাবা মাই সন্তানের খারাপ চান না। তা যাই হোক, এই প্রসঙ্গটা আমি একটা কথা বলতে চাই, দেখুন সন্তান কিন্তু ভালো হবে, বন্ধুর মতো আচরণ করবেন। আর একটা সন্তানদের উদ্দেশ্যে বলছি, পিতা মাতার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করুন, নালে কিন্তু আপনার জীবনে কোনো দিন কোনো সময়ে আপনি কিন্তু সাফল্য পাবেন না, এবং এটা আমি বলে থাকি লিখিত কোর্ট পেপার বা 100% গ্যারেন্ট অনেক কিছু, আমি কিন্তু কোর্ট পেপারে একটা লিখে দিতে পারি, যদি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করেন লাইফে কিন্তু কোনো দিন আপনার সাকসেস আসবে না, এটা আমি বলছি বুদ্ধদেব ভট্টাচার্য। কখনো কোনো সময় পিতা মাতাকে সব সময় ভক্তি করবেন বাবা মাকে, একটাই কথা পিতা মাতা, তাছাড়া কিছু নেই। আপনি আজকে আজ কত কষ্ট করছে বলুন তো, আপনি আজকে হয়তো ব্যারিস্টার হচ্ছেন, বা আপনি হয়তো কোনো IPS চাকরি করছেন, যে কোনো যাই হোক কোনো শিক্ষকতা করছেন কোনো স্কুলে, তাতে কতটা কষ্ট আপনার পিতামাতা পেয়েছেন বা কীভাবে আপনাকে মানুষ করেছেন আপনি কি জানেন? তাহলে আপনি কেন তাদের চোখের জলটা ফেলছেন? আপনি চোখের জল ফেলবেন না পিতামাতার, একটু জল পড়লে কিন্তু কোনো পিতামাতা কিন্তু অভিশাপ দেয় না। আপনি আপনার পিতামাতা বাবা মাকে খেতে দিচ্ছেন না, তারা কি বলবে জানেন ঈশ্বরের কাছে, ঈশ্বর তুমি আমার সন্তানটাকে ভালো রাখো, আমাকে দিচ্ছে না ঠিক আছে, ও ওর ওর স্ত্রী নিয়ে সন্তান দিয়ে যেন ভালো থাকে, দেখেন এটাও কিন্তু আশীর্বাদ। তা কখনো বাবা মাকে কাঁদাবেন না কোনো রকমভাবে কিচ্ছু না। তা এই সব কথাগুলো কিন্তু মানে হয়তো বলবেন আমি বলছি একটা অ্যাস্ট্রোলাইজার হয়ে বা যাই হোক বুদ্ধদেব ভট্টাচার্য, আমি অবশ্যই কিন্তু এই কথাটা আমি বলি প্রতিটা অনুষ্ঠানে, টোটকা তো দেখেন যাই হোক। তা দেখুন একটা কথা বলি, কোনো কারণবশত আপনার যে কোনো একটা মামলা, পুরানো মামলা, আপনি হয়তো সেখানে কোনো রকম রেসপন্স পাচ্ছেন না, সেই মামলাটা আপনি সেখান থেকে আপনার এমন কিছু অবস্থা আপনার জমি জায়গা বিক্রি করে সেখানে মামলা চালাতে হচ্ছে, আমি কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আমার কাছে আসুন, এবং আমি কি করব আপনাকে কিন্তু হয়তো পুরোটা না পারলে ওখান থেকে আমি কিন্তু আপনাকে আগের জায়গাটা দিতে পারব।
আর দেখেন, ব্যবসা সম্বন্ধে তো প্রতিটা অনুষ্ঠানে আমার বলা হয়, তা আমি বিশেষ কিছু বলবো না। প্রত্যেক ব্যবসায়ীদের একটাই কথা বলি, সকলের কাছে গিয়ে সব জায়গায় সব কিছু যখন সর্বোচ্চ খুঁয়েছেন, তখনই আমি শেষ থেকে শুরুটা করব। মানুষ কিন্তু জন্মাবেন মানুষের মানুষের মতো মানুষ হন, মনুষ্যত্বটা বজায় রাখুন। আজকে কি করবেন জানেন? আপনি লাইফে হয়তো ইনকাম করছেন কত, 400 টাকা ইনকাম করেন, আমি একটা দিন মজুরের কথা বলছি, বা 300 টাকা। আরেকজন আপনার অপোজিটে সে ইনকাম করছেন দিনে 10,000 টাকা, কিন্তু আপনার আপনার যে 400 টাকা, ওই 10,000-এর থেকে কিন্তু এটা বড়। কি করবেন জানেন? এই 400 টাকা থেকে 100 টাকায় 20 টাকা আপনার পিতা মাতার জন্য বরাদ্দ করুন। 100 টাকায় 20 টাকা থাকলো কত? 80 টাকা। 80 টাকা থাকলো, আপনার সংসারে খরচা হলো 50 টাকা। আমি কিন্তু 100 টাকা থেকে আপনাকে কিন্তু উদাহরণ দিচ্ছি, এটা আপনার 500 টাকা ইনকাম হলে ওটা পার্সেন্টেজ। শতকরা কত করবেন? আপনি 100 টাকা ইনকাম করলেন, 20 টাকা পিতা মাতার জন্য রাখুন, 5 টাকা রাখুন আপনার সন্তানের জন্য, যে আপনার সন্তানকে আপনার এটা লাগবে। 5 টাকা কি করবেন জানেন? 5%। আপনি দিন দুঃখীদের বা হচ্ছে কাঙালি যাকে বলে বা ভিক্ষুক অনেক অনেক কিছু বলে থাকেন, আপনি দিন 5 টাকা দিন, 100 টাকায় 5 টাকা দিন, দেখবেন ওই আশীর্বাদটা আপনার কিন্তু তোলা থাকবে। এই যে 5 টাকার আপনি দিলেন না, বাবা তোমার মঙ্গল হোক, অবশ্যই বলবে। আমি কেন বলছি বলুন তো, এটা আমার কথা না, এটা করুন, দেখুন আপনার লাইফ। আমি 5টা কথা বলবো, 5টাতে দেখবেন লাইফ আপনার চেঞ্জ হবে। আজকে কোনো টোটকা না, 5টা নিজে বলবো, বাস্তু বিষয়, আপনি এটা নিজেও জানতে পারবেন। তাহলে কি করলেন আপনি? 100 টাকায় আপনার গেল কত? 25 টাকা। থাকলো 75 টাকা, আপনার সংসারে খরচা কত? 60 টাকা। থাকছে কত? 15 টাকা। আপনি সাশ্রয় করুন। কিন্তু যদি পিতামাতাকে ওই 20টা টাকা না দেন 100 টাকা থেকে, কখনোই কিন্তু আপনি লাইফে সাকসেস হতে পারবেন না। আপনি যে ঘরে ঘুমান বাবা মায়ের ছবি রাখুন, সকালে উঠুন প্রথমে প্রণাম করুন বাবা মাকে, বার হয়ে যান। আর নিজের আত্মবিশ্বাস তো বলেছি, কনফিডেন্স, ও পারলে আমি কেন পারবো না? গরিব হয়ে কেউ জন্মায় না কিন্তু, আর কপারলি ঘরে বসে থাকলেও হবে না। তবে দেখেন, এই যে কথাগুলো বললাম, আর একটা কথা আপনাদের বলতে চাই, এসব কথাগুলো তো কেউ বলে না, আমি যাক বলি। মানুষের জীবনে বহু কিছু, বহু কিন্তু কিছু হয়, অনেক কিছু কিন্তু হয়, কিন্তু কি হয় জানেন? সেই জায়গাটা থেকে আপনাকে উঠতে হবে। আপনি যদি চলার পথে শুরুতেই শেষ করে ফেলেন, অর্থাৎ পিতামাতাকে দিয়ে শুরু করুন, আমি বলবো না, আমার কাছে আসুন, পরামর্শ নিন। আগে বলেছি 100 জন ফোন করলে 5 জন আসেন বা প্রয়োজন হয়, তাহলে কি হলো? এই 95 জনকে বলছি 100 জনের, যে আমার কাছে আসতে হবে না, আমি বলবো না, আমি বুদ্ধদেব ভট্টাচার্য, আমি এটা করতে পারি ওটা করতে পারি, কখন না, যখন শেষ হয়ে যাবে সব জায়গায় সব কিছু শেষ, আমার কাছে শুরু। একটাই কথা, জিরো থেকে হিরো, এই কথা আমি বারবার বলি। কিন্তু পিতামাতা আগে, পিতামাতাকে যদি না দেখেন আমি কখনোই তাকে দেখবো না, পিতামাতাকে আপনি করুন। আর একটা কথা বলি, কোনো ক্ষতি আমি কারোর করি না। দেখুন, আপনার যদি কেউ ক্ষতি করে না, সেই ক্ষতিটা কিন্তু তার নিজের হয়। তা যাই হোক, এই যে কথাগুলো বললাম, কথাগুলো মেনে চলবেন, দেখবেন আপনার লাইফটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে জানেন। এবং আপনি কিভাবে উঠছেন, আপনার কারোর পরামর্শ দিয়ে, এই যে আমি বললাম, ঠিক আছে, আপনি জীবনে হয়তো কোনো জীব হত্যা করেছেন, করবেন না। এখানেও কিন্তু একটা বিষয় থাকে, আপনি হয়তো সাপ মারেন বা মেরেছেন, আপনি হয়তো কোনো কুকুর বা বিড়াল মেরেছেন, আমি কথা দিয়ে বলছি, বা যে কোনো পশু আপনি মেরেছেন, এগুলো করবেন না। এগুলো করলে আপনার ক্ষতিটা কিন্তু নিজে। সকলকে নিয়ে চলুন, সকলকে ভালোবাসতে শিখুন, সকলকে ভালোবাসতে শিখুন। ঈশ্বর আগে নাই, আগে পিতামাতা, সন্তান, ঈশ্বর কিন্তু পরে। না, আমি বাবা মাকে ভাত দিলাম না, বাবা মা বৃদ্ধাশ্রমে চলে গেছে, কি হয়তো লোকের দূরে দূরে ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে, আমি বড় বড় কথা বলছি, আমি আজকে এত টাকার মালিক, শান্তি পাবেন না, এমন একটা রোগ হবে না দাদা, সেই রোগে সব চলে যাবে। পিতামাতা কিন্তু অভিশাপ দেয় না, কিন্তু কি করে জানেন তো? কিচ্ছু করে না, বলবে সন্তান ভালো থাকুক, কিন্তু ওই যে চোখের জল, আপনি তো আজ 10 কোটি টাকার মালিক, আপনার 10টা গাড়ি আছে, কিন্তু আপনি আমার বাবা মাকে দেখেন কি আদেও? ভাবুন কথাটা আমি বলছি, আমি বুদ্ধদেব ভট্টাচার্য বলছি আজকে, ঠিক আছে, এই কথাটা বলছি, লিখুন।
পিতামাতা কিন্তু সর্বশ্রেষ্ঠ, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। কেন বলে? এই যে কষ্টটা তারা পাচ্ছে কখনো দেবেন না, কোনো সময় দেবেন না। আমি আজকে অনুষ্ঠানে বলছি, আপনারা শুনবেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য কথা বলে না, কাজ করে দেখায়। পরিশেষে একটা কথা বলতে চাই, সমস্ত জায়গায় যখন ফেলিওর হবেন তখন আমি আছি। আমার সঙ্গে ফোনে কথা বলতে গেলে পয়সা লাগে না, চেম্বারে আসতে গেলে পয়সা লাগে না, আমি কিন্তু কাজ করে করে দিই। আপনাদের যেটা সমর্থ থাকে সেটা আমাকে দেন, এতেই আমি খুশি। এবং বিগত অনেক, এর আগে অনেক হয়েছেন, যে কিছু লোক আমার কাছে এসছেন এবং একটা 1 টাকার কয়েনের মূল্যে আমি কাজ করেছিলাম। যাই হোক, কথাটা আজকে এখানে বলছি, যদিও বলা ঠিক নাই, তা উনি যাক। আমি কিন্তু এই জিনিসটা ভাবি, মানুষ মানুষ, মানুষ হয়ে যখনই জন্মাবেন মানুষের উপকার করুন, ক্ষতিকারও করবেন না। বলে না, কাউকে 2 মুঠো ভাত যদি না দিতে পারো তার ভাতটা মেরো না। কিন্তু এখন জানেন, এখনকার সমাজে, এখনকার সময়ে ম্যাক্সিমাম লোক কিন্তু এই কাজটা করে থাকেন। হ্যাঁ, না আমি চাকরি প্রমোশন পাচ্ছি না, আরে দাদা পাবেন তো, আপনি কেন হিংসা করছেন? দেখুন, চেষ্টা করুন, সৎভাবে চলুন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষার্থী যারা দেন, পড়াশোনা যারা করেন, একটা কথা বলছি, প্রথমে পিতামাতাকে ভক্তি করুন, প্রণাম করুন, শনি মঙ্গলবারে হনুমান চাল্লিশা পাঠ করুন, বজরংবলীজির অর্থাৎ হনুমানজির, কপালে একটা সিঁদুরের টিপ লাগান ডান পায়ে দিয়ে। এর আগে আমি বলেছিলাম, টোটকা অনেক কিছু বলি, দিয়ে বাড়ি থেকে বার হন, পিতামাতাকে ভক্তি করে প্রণাম করে, দেখবেন সারাদিন, আবার যখন আসবেন আবার মায়ের একটু, মা বাবা জীবিত না থাকলে ছবিতে করবেন, জীবিত থাকলে, যে বাবা আমি এই কাজটা করলাম, বাবা কিন্তু খুনে শুনে, হ্যাঁ আমার ছেলে বড়, ও ছেলে আমার বড় হচ্ছে, খুব খুশি হবে, আপনাকে আশীর্বাদ করবে। কোনো ভিক্ষুক দেখলে ঘুরাবেন না, তাচ্ছিল্য করবেন না, আপনাকে ভাবতে হবে। আপনিও কিন্তু আজকে, আপনার দেখে আপনার সন্তান শিখবে। আপনি আজকে আপনার বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করছেন, আপনার যে ছোট্ট সন্তান সে তো বড় হচ্ছে, সে কিন্তু আপনাকে দেখে শিখবে। আপনার সাথেও কিন্তু আপনার সন্তান সেই ব্যবহারটাই করবেন। আপনি যদি আপনার পিতামাতাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন বা খেতে দেন, আপনার সন্তান দেবে। আপনি যদি না দেন, আপনার সন্তান কি করবে? আমার বাবা এরকম দিইনি, আমিও দেবো না, আমি আজকে বড় হয়েছি, ঠিক আছে। এই হচ্ছে কথা, জানেন, এটা কথার কথা না, এটা বাস্তব। আর আমি বাস্তব নিয়ে কথা বলি। অনেকে বহু কিছু বলেন, আমাকে দেখতে পারেন না, কিন্তু কি, বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য উনি কিন্তু একটাই কথা বলবে, জানেন, চেষ্টা করতে হবে, চেষ্টা করুন না, করুন, দেখুন লাইফ কোন জায়গায় দাঁড়ায় আপনার। পরিশেষে একটা কথা বলবো আমি, আপনি তার মধ্যে এই যে বলে না, যে তাহলে দাদা আপনি এত কথা কেন বলছেন, আমি তো বলছি আপনাদের জন্যে, আমার তো পয়সার কোনো লোভ নেই না, আপনাদের উপকার করার জন্য আমি এখানে বসে আছি, এবং চ্যালেঞ্জের সঙ্গে কোর্ট পেপারে সই করে আমি কাজ করি। এবং যে কাজটা আমি অন্য জায়গায় গেলে, আপনি 50,000, 60,000, 10,000, 15,000, আমার কাছে তার টাকাটার মূল্য নেই। পরামর্শ, 9:30 থেকে 11টা অবধি ফোন করবেন, ফোন করার পরে আপনাদের যা বললাম, দেখেন অ্যাস্ট্রোলজি আমি বলছি না, আমার কাছে আসুন বুদ্ধদেব ভট্টাচার্য, আমি কিন্তু একটা কথাই বলি, সমস্ত কি জানেন তো, তবে কি, যে কোনো সমস্যার একটাই কথা, বুদ্ধদেব ভট্টাচার্য। এত কথা বললাম কেন জানেন? এসব কথাগুলো কিন্তু বাস্তব নেই। আপনি উঠুন, সকালে ঘুম থেকে উঠুন, পিতামাতাকে ভক্তি করুন, প্রণাম করুন, ঈশ্বর পড়ে। আপনি ঈশ্বর ভক্তি করলেন, পিতামাতাকে খেতে দিলেন না, বৃদ্ধাশ্রমে বাবা মা, তাই কি কখনো হয়? তাহলে আপনি কোনোদিন উঠতে পারবেন না। আপনার ছেলেও কিন্তু দেখে আপনাকে শিখবে, যে না আমার বাবা এরকম করেছে, আমি কখনো করবো না। বৃদ্ধ বয়সে আপনি ভাবুন আপনি ওই জায়গাটা হবেন, একটা ভিক্ষুকে দেখে তাচ্ছিল্য করছেন, একটা খোড়াকে দেখে, অন্ধকে দেখে, এই না 1 টাকা তোমাকে দেবো না, বেশি না, এই কথাটা কিন্তু আপনাকে ভাবতে হবে, আপনি ওই সময় কিন্তু ওরকম হয়ে যাবেন। পরিশেষে সকলকে একটা কথা বলি, আমি বুদ্ধদেব ভট্টাচার্য, যেখানে শেষ আমার কাছে শুরু। আসবেন কোনো সমস্যা থাকলে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে এই কথা বলে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।